প্রত্যেকটা মানুষের শরীরে কোনো রোগ থাকুক বা না থাকুক, একটি রোগে একটি সমস্যায় সবাই ভোগে, সেটা হচ্ছে টেনশন। সুস্থ হোক অসুস্থ হোক, টেনশন নেই এই পৃথিবীতে এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আর এই টেনশন এমন একটা জিনিস, আপনার শরীরে যদি কেউ শক্ত কোনো ধাতু দিয়ে আঘাত করে, আপনার যতটুকু ক্ষতি করতে পারবে না, আপনাকে যতটুকু দুর্বল করতে পারবে না, এই টেনশন আপনাকে এর চেয়ে বেশি দুর্বল করে তুলবে। অনেকে তো টেনশন করতে করতে ডিপ্রেশনে চলে যায়, আবার অনেকেই টেনশন করতে করতে ব্লাড প্রেশার বেড়ে স্ট্রোক পর্যন্ত করে ফেলে। তো অনেকে বলে, হুজুর এই টেনশনে কোনো কিছু ভালো লাগে না, কিভাবে এই টেনশন থেকে বাঁচা যায়, এমন কোনো আমল আছে যেটা করলে এই টেনশন থেকে মুক্ত থাকা যায়? তাদেরকে বলছি, শুনুন, যারা টেনশন থেকে বিরত থাকতে চান তাদেরকে বলছি, আমরা টেনশন কখন করি, আমরা টেনশন কখন করি, যখন আমাদের দুনিয়াবি কোনো সমস্যা হয় তখনই টেনশন করি, ঠিক কিনা? অনেকে আছেন নিজের আখিরাত নিয়ে টেনশন করে, যদিও বা এমন মানুষ বর্তমান যুগে খুবই কম। তো এই টেনশন কমানোর জন্য কি করবেন, কিভাবে টেনশন থেকে বাঁচবেন, কিভাবে টেনশন থেকে বাঁচবেন, শুনুন, এই টেনশন থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার এমন একটা জিনিস যেটা বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে থাকে, আল্লাহ তার বান্দাকে গায়েবীভাবে সাহায্য করে, তার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। রিজিক বলতে কি, রিজিক বলতে কি শুধু আমরা যে টাকা পয়সা ইনকাম করছি এটা রিজিক না, রিজিক বলতে শুধু এটা নয়, এই যে আমরা সুস্থভাবে বেঁচে আছি এইটাও একটা রিজিক, আমরা যে টাকা পয়সা ইনকাম করছি এইটাও একটা রিজিক, আবার আপনি যে আপনার পরিবার নিয়ে সুখে আছেন এই সুখটাও একটা রিজিক। তো এভাবে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কারণে আপনার যদি রিজিকও বৃদ্ধি হয়, আল্লাহ যদি আপনার গুনাহও মাফ করতে থাকে, তাহলে আপনারা বলুন ওই বান্দার কি আর কোনো টেনশন থাকতে পারে? এরপরেও যদি আপনার মানসিকভাবে অশান্তি লাগে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তে পারেন, কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার আল্লাহর তার রবের সর্বোচ্চ নিকটে যেতে পারে। তো যে বান্দা তার রবের নিকট আপন হয়ে যায় তার জীবনে কি আর কোনো টেনশন থাকতে পারে? এই সব কিছুর পরেও যদি আপনার ভালো না লাগে, সারাদিন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, কারণ দরুদ শরীফ এমন একটা জিনিস যেটার মাধ্যমে হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে, হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে। তো দরুদ শরীফ কোনটা পড়বেন? দরুদ শরীফের মধ্যে অনেক দরুদ শরীফ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া দরুদ ইব্রাহিম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এভাবে যার যে দরুদ শরীফ পছন্দ সেই দরুদ শরীফ পাঠ করতে পারেন, কারণ দরুদ শরীফের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, অন্তর শান্তি লাভ করে।